ঈদে মিলাদুল নবী নামটা আবিষ্কার করি নাই আমরা কারা করেছে খ্রিস্টানরা আমার রসুলের দুনিয়াতে আগে এসেছেন না ঈসা নবী আগে এসেছেন আমার নবীর কয়শো বছর আগে জানেন না পাঁচশো বছরের অধিক সময় আগে তিনি দুনিয়াতে এসেছেন না তাহলে এখন তার জন্মটা আগে না আমার রসুলের দুনিয়ার জন্মটা আগে তারটা আগে তাহলে তারটা আগে তার অনুসারীরাও দিনটা পালন শুরু করেছে আগে তো মুসলমান ঈদে মিলাদুলনবী শব্দের ব্যবহার করেছে পরে কারণ দুনিয়াতে নবী তো আদম আলি ইসালামও নবী তো নুয়া আলি ইসালামও নবী তো মুসা আলি তো ওরা ঈসা নবীর জন্মের খুশিতে আনন্দিত হয়ে যে দিনটা পালন করে তো ঈদ মানে আনন্দ খুশি উৎসব মিলা আমরা ঈদে মিলাদুল নবী বললে নবী বলতে সাল্লামকে আর ওরা নবী বলতে ঈসা আলী ইসলামকে কিন্তু শব্দ তো একই নাকি আমার নবী হলেই তিনি অন্য নবী হলে নবী না এখন আদম নবীও নবী মোহাম্মদ সাল্লামাম নবী নবী তো এই শব্দটা শুরু করেছে তারা ঈদ এ মিলাদুল নবী যার কারণে ডিকশনারি খুললে দেখবেন ঈদ এ মিলাদুল নবী ইংলিশে অনুবাদ দেওয়া ক্রিসমাস ডে বাংলায় অনুবাদ লেখা বড়দিন বলবেন তাহলে আমাদের মধ্যে ঈদে মিলাদুন্নবী তাহলে এই শব্দটা কেন আসলো এসেছে আমরা ওদেরকে অনেক মোহাবত করি ওদের শব্দটা আমাদের অনেক ভালো লাগে এজন্য এসেছে নাহলে ইতিহাস কিন্তু এটাই বলে যে এইদে মিলাদুন্নবী নবী এটা প্রথমে খ্রিস্টানরাই পালন করত মুসলমানরা করতো না পরে শিয়াদের একটা উপদল যাদের নাম ফাতেমি বা ওবাইদি দুইটা নামই ফাতেমি বা ওবাইদি এরা পালন করা শুরু করলো যে আমরা কি নবীদের কম ভালোবাসি নাকি তোরা করবে আমরা বসে থাকবো কোন দুঃখে মানুষ কিন্তু মানুষকে অনুসরণ করতে ভালোবাসে যে ওই এলাকার ছেলেরা এটা করে আমরা করব না কোন দুঃখে এখন আরেকজন কনসার্ট করলে তারাও কনসার্ট করে আরেকজন কোরআনের মাহফিল করলে তারাও কোরআনের মাহফিল করে তো ওরা বছরে পঁচিশ ডিসেম্বর পালন করতো ঈদ মিলাদুল নবী এখন সেই মিশরের শাসক ছিল তারা ফাতেমি বা ওবাইদি তারা বলল। তোরা করিস একদিন আমরা করব পাঁচ দিন দিন কিভাবে পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন মানে মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম আলী রদি আল্লাহ আনহু ফাতেমা রদি আল্লাহ আনহা হাসান রদি আল্লাহ আনহু হুসেন রদি আল্লাহ আনহু কয়জন হলেন পাঁচজন যে তোরা পালন করিস একজনের বার্থডে আমরা পালন করবো পাঁচজনের বার্থডে পারলে আমাদের সঙ্গে টক্কর দে আর পাঁচের সঙ্গে অনেক কিছুর মিল আছে অনেকে পাঁচ করলে টুপি পরে কেন যে ইসলামের পাঁচটা স্তম্ভ ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা অরও মিল দেখালো হাতে আঙ্গুল কয়টা পাঁচটা ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা তাই এরকম অনেক মিলটিল দেখিয়ে ডেইলি নামাজ কয় অক্ট পাঁচ অক্ত আর পাঞ্চাতন কয়জন এই পাঁচজন তাহলে আমরাও বার্থডে পালন করব পাঁচটা পরবর্তীতে এদের দেখা দেখি এক সন্নি বাদশা সে ভাবলো ঠিক আছে তাহলে পাক পাঞ্জতনের তোমরা করো আমরা তাহলে রসুলেরটাই শুধু করি এখন রসুলেরটা করতে শুরু করলো তবে এখন তারিখ নিয়ে আবার ঝামেলা কারণ আল্লাহ রসুলের জন্ম হয়েছে ঠিক কোন তারিখে এটা নিয়ে ইতিহাসবিদ কিন্তু বহু রকম মত দিয়েছে কেউ বলেছে বারো কেউ বলেছে দুই কেউ বলেছে ছয় রবিউলা কেউ বলেছে আর কেউ বলেছে নয় এখন কি হবে তিনি বললেন সব মত একসঙ্গে রাখা হবে কিভাবে সম্ভব বললো এক বছর দুই তারিখ আর এক বছর ছয় তারিখ আর এক বছর আট তারিখ আর এক বছর নয় তারিখ আর এক বছর বারো তারিখ সবাই খুশি আমরাও খুশি তো ব্যাস এই সিস্টেমে চালু হয়ে গেল একটা মজার তথ্য দিই আপনাদেরকে কেউ কষ্ট পায় না আমি এখানে কোনো মাসাল্লা পক্ষে বিপক্ষে কিন্তু বলছি না বাকি ইতিহাস এটা এমন ইতিহাস যেটা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না ইতিহাস তো ইতিহাসই অস্বীকার করবেন কি দিয়ে এখানে যুক্তিতর্ক চলবে না ইতিহাসে কি যুক্তি চলে নাকি আরে ভাই ইতিহাসে যুক্তি চলে মনে করেন কারো আব্বা তার আম্মারে ছেড়ে দিয়েছে এখন বিষয়টা তো লজ্জার বা বিষয়টা কষ্টের এখন কি সে যুক্তি দিয়ে বলতে পারবে কিভাবে এটা সম্ভব যে আমার বাবা আমার মাকে ছেড়ে দিতে পারে তো সুতরাং যেহেতু এটা যুক্তিতে অসম্ভব তার মানে আমার আব্বা আমার আম্মারে ছাড়ে নাই এই কথাকে যুক্তিতে টিকবে আরে টিকবে মনে করেন একজন দুনিয়ার অনেক মায়ের কোল খালি করেছে অনেক বাবার চোখ থেকে পানি ঝরিয়েছে অনেক মানুষকে ঘুম আর খুন করে রেখেছে অনেক কেমন আয়না ঘরে ভরে রেখেছে আজও পর্যন্ত জীবিত আছে কি না কেউ জানে না কেন আমাদের সিলেটের ইলিয়াস আলীও তো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে বেঁচে আছে নাকি মরে গেছে এটা আজও পর্যন্ত একটা সংশয় সন্দেহ এবং ধোয়াশার বিষয় হয়ে আছে এখন মনে করেন এতজন রে কষ্ট দিল এতজন রে দুঃখ দিল কিন্তু কিছু বললেই যদি বলে ওঠে স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানে তাহলে এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে ইতিহাসের লাইনে যুক্তি চলে না রে ভাই তো স্বজন হারানোর বেদনা তুমি কারণ তারা তোমার স্বজন কিন্তু আরেকজন মানুষ তোমার স্বজন না তাই তুমি তাদের দুঃখ বোঝো না আমরা যখন কারাগারে ছিলাম আমাদের স্বজনরাও তো ভালো থাকতে পারতো না আরে তাদেরও চোখ থেকে পানি ঝরতো তারাও অসুস্থ হয়ে আস করতে করতে মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে অসুস্থ হয়ে হসপিটালে যেত কারো কারো বাবা মারা গিয়েছে জানাজায় পর্যন্ত আসতে পারে নাই কারো সন্তান দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে একটাবার গিয়ে দেখতে পারে নাই তো তাদেরও দিলে কষ্ট লাগতো তাদেরও চোখ থেকে পানি ঝরত কিন্তু তাদের স্বজনকে যেহেতু নিজের স্বজন মনে করো না এজন্য এই বাক্য মুখ থেকে আসা অস্বাভাবিক না স্বজন হারানোর বেদনা আমার চেই থেকে ভালো বোঝে এটা আমি উদাহরণ দিচ্ছি কাকতালীয়ভাবে কারোর সাথে মিলে গেলে আমি দায়ী না এমনি কথা বোঝানোর স্বার্থে উদাহরণ দিচ্ছি আর কি তো সুতরাং মিলাবার খোঁজার চেষ্টা করার প্রয়োজন পড়বে না তো যে প্রসঙ্গে বলছিলাম ইতিহাস এটাই বলে তাহলে এই শব্দটা এখানে যে আসলো এটাকে ব্যবহার করা হয় শাব্দিক অর্থে কি অর্থে কি অর্থে কারণ প্রতিটা শব্দের দুই রকম অর্থ থাকে একটা শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ যেমন সলাতে শাব্দিক অর্থ দোয়া কিন্তু আমি আপনি সলাদ বলতে দোয়া বুঝি না আমি বুঝি জোহরের নামাজ আসরের নামাজ জুম্মার নামাজ ঈদের নামাজ তাহলে আমরা বুঝি নামাজ কিন্তু শাব্দিক অর্থ দোয়া জাকাত মানে লম্বা হওয়া বৃদ্ধি পাওয়া তাহলে এই যে ছেলেটা দুই বছর পর লম্বা হবে আপনি বলবেন এই পিছি জাকাত দিয়েছে আরে বলবেন নাকি কেন শাব্দিক অর্থ তো আসলেই জাকাত দিয়েছে লম্বা হয়েছে বলবেন হুজুর শাব্দিক অর্থ দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে কোরআন হাদিসের অর্থ দিয়ে সিয়াম মানে বিরত থাকা তাহলে কেউ চুরি করা থেকে বিরত আছে ও তো রোজাদার ও তো সিয়াম সাধক একইভাবে কেউ অন্য কোনো কাজ থেকে বিরত আছে সেও তো বলবে শাব্দিক অর্থের বিবেচনায় আমি সিয়ামের মধ্যে আছি জিহাদ মানে হইল অনেক চেষ্টা মেহনত করা। যেমন আপনার বাপমা যদি আপনার উপরে চেষ্টা করে যে আপনারে মুশরিক বানাবে মুসলমান রাখবে না আল্লাহ কোরআনে এটা বোঝানোর জন্যই শব্দ ব্যবহার করেছেন ওয়াই তোর বাপমা যদি তোর সঙ্গে জিহাদ শুরু করে কিসের জিহাদ আল্লাহ শ্রীকাবি আল্লাহর সঙ্গে শিরিক করা লাগবে লাগবে বান্দা খবরদার এই লাইনে বাপ মায়ের কথা শুনিস না ফালাত তুহুমা তাই বলে বেয়াদবি করিস না ওয়সাহিবুমা ফি দুনিয়া মারুফা দুনিয়া যতদিন থাকবে ভালো ব্যবহার কর তো শিরিক قائমের জন্য मेहनत করা এটা বোঝানোর জন্য আল্লাহ শব্দ কি বললেন জিহাদ তাহলে যদি এখন এখান থেকে আপনি বোঝেন আরে শিরিক قائমের মেহনতের নাম জিহাদ তাহলে তো দুদিন পর বলবেন নরেন্দ্র মোদির চাইতে বড় মুজাহিদ কে হতে পারে একইভাবে যোগী আদিত্যনাথের চাইতে মুজাহিদদের বড় নেতা পৃথিবীর বুকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে কিন্তু কথা বললে আপনার এলাকার মূর্খ সূর্খ লোকেরা আপনার বাইরাবে আচ্ছা মতো আরে পাগল ইসলাম চলে সরিয়াই অর্থ দিয়ে পারিভাষিক অর্থ দিয়ে কোরআন হাদিসের অর্থ দিয়ে শাব্দিক অর্থ দিয়ে ইসলাম চলে না যেমন একটা হাদিস শোনাই আল্লাহ রসুল বলেন ইদা জালাসা বাইনা সাহ বিহাল আর বাই ওয়া স্বামী যখন স্ত্রীর চার চার অঙ্গের মধ্যে বসে অঙ্গ মানে দুই হাত আর দুই পা চার অঙ্গের মধ্যে বসে এবং জিহাদ করে ফাঁকা দুয়াজাবাল গোসলও তখন গোসল ফরজ হয়ে যায় দুইজনের জন্য এই জিহাদ আবার কোন জিহাদ এখন যদি এটাকে আপনি অর্থ ধরেন যে না এটাও জিহাদ তাহলে প্রতিটা বিবাহিত পুরুষকে মুজাহিদ বলতে হবে আর যাদের বিয়ে বেশি দুইটা চারটা বিয়ে করেছে এদেরকে আমিরুল মুজাহিদের নাম দিয়ে দিতে হবে কি আজিব তামাশার বিষয়ে পরিণত হবে তাহলে আপনি একমত হতে বাধ্য যে ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না ইসলাম চলে কোন অর্থ দিয়ে কোরআন হাদিসের অর্থ দিয়ে পরিভাষার অর্থ দিয়ে শরীয়তের অর্থ দিয়ে শাব্দিক অর্থ এখানে মুখ্য থাকে না তাহলে সব লাইনে বুঝলেন উদাহরণ দিতে চাইলে আমি ডজন ডজন উদাহরণ দিতে পারবো তবে মনে হয় উদাহরণের চাইতে বেশি আর লাগবে না হার লাইনে বুঝলেন ঈদের লাইনে বুঝলেন না ঈদ এটা কি আমাদের বানানো শব্দ না আল্লাহ রসুলের বলা শব্দ কে বলেছে আমাদের বানানো শব্দ ঈদ শব্দটা ঈদ শব্দটা কোনো জায়গায় ব্যবহার বাদ দেন ঈদ এই শব্দটা আমাদের বলা শব্দ না রাসূলের শেখানো শব্দ রাসূলের শেখানো শব্দ আল্লাহ রসুল মদিনায় গেলেন গিয়ে দেখলেন মদিনাবাসীরা মানে ওই যে ইহুদি যারা ছিল মুশরিক যারা ছিল এরা বছরে দুই দিন উৎসব পালন করত। আল্লাহ রসুল গিয়ে মুসলমানদেরকে বলেন খবরদার এই দুই দিন তোমরা উৎসব পালন করবা না আল্লাহ এই দুই ঈদের পরিবর্তে তোমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা এই হাদিস কি আমার বানানো হাদিস না নবীর বলা হাদিস তাহলে ঈদ শব্দ এটা আমাদের আবিষ্কৃত কোনো শব্দ না ঈদ শব্দের অনুবাদ আসলে আনন্দ না এটা আমরা একটা ভাব ব্যাখ্যা করার জন্য বলি ঈদ শব্দের অনুবাদ আনন্দ কই পেয়েছ রে ভাই এই শব্দ এসেছে আদাই আউদ আইন ওয়াও দান এই মূল ধাতু থেকে পৃথিবীর কত বড় হুজুর আনবেন আনেন না আদাই আউদ মানে হলো ফেরা প্রত্যাবর্তন করা কামব্যাক করা কামব্যাক বুঝেন না আমি লন্ডন গেলাম দুই বছর থাকলাম দেশে কামব্যাক করলাম এটা বোঝানোর জন্যই ঈদ আদাই আউ শব্দ বলা হয় তো ঈদকে ঈদ কেন বলা হয় কারণ এটা ঘুরে ঘুরে আসে প্রতি বছর আসে নাকি দু এক বছর মিস যায় করোনার সময় তো ঈদ মিশ গেছিলো নাকি ঈদ মিস যায় নাকি ঈদ সবসময় আসে যদি দেশে যুদ্ধ লাগে তাও আসবে করোনা ঢোকে তাও আসে হার হালতে আসবে তো যেহেতু প্রতি বছর আসে আর বিশেষ আনন্দের বার্তা নিয়ে আসে এজন্য নাম হয়ে গেছে ঈদ হলে ঈদ শব্দের অর্থ আসলে আনন্দ না ঈদ শব্দের অর্থ যা বারবার বারবার ফিরে আসে এখন ওই দুই তিনটা যা আগ থেকে চলতো এগুলোরই ভাত আছে নতুন দিবসগুলোর কেউ পাত্তাই দিতে চায় না এজন্য ঈদ এত বাড়ানো বাড়ায় না যে দুদিন পর আসল ঈদেই মানুষরা টর্চ দিয়ে খুঁজে পাওয়া যায় না তো যে প্রসঙ্গে বলছিলাম যে মিলাদ মানে কি মিলাদ মানে কি কেউ বলবে সিন্নি মিলাদ মানি সিন্নি মিলাদ শব্দের অর্থ কি জন্ম শব্দের অর্থটা বলছেন মিলাদ শব্দের অর্থ কি জন্ম যদি আমাদের দেশে বলে মিলাদ পড়া এখন জন্ম হবার পরে কেমন আমার আসলে বুঝতে ধরে না বই পড়া যায় পত্রিকা পড়া যায় ফেসবুক পরা যায় ইউটিউব অনেক কিছুই না তো পরা যায় যেখানে লেখা আছে সেটা পরা যায় জন্ম আর মৃত্যু পরে কেমনি এটা তো আমার বুঝে ধরে না এসে বলে হুজুর এই দুইশো রাখেন মিলাদ পরে দেন এখন যদি বুঝায় দোয়া করে তাহলে বলেন দোয়া করেন যদি বুঝায় দূরশ্বরীফ পরা বলেন দূরশরীফ পড়েন যদি বুঝায় যে নবীর আলোচনা করা বলেন নবীর আলোচনা করেন কিন্তু বলে হুজুর মিলাদ পরে দেন তিনিও পরে দেন অদ্ভুত ব্যাপার জন্ম মিলাদ মানে জন্ম ভিন্ন কোনো অর্থ পেলে আমারা জানায়েন আমি প্রয়োজনে থুক্ক দেব ভিন্ন কোনো অর্থ পাবেন না তো মিলাদ মানে জন্ম তো জন্মের সাথে পর শব্দটা যায় বলে না জন্মের সাথে পর শব্দটা ইলাত মাহফিল মানে ওই মাহফিল যেখানে নবীর জন্ম নিয়ে আলোচনা হবে আল্লাহর কথম নবীর জন্ম নিয়ে আলোচনা করো এ সন্দেহ আছে নবীর অফাত নিয়ে আলোচনা করেও আল্লাহর নবীর জীবনের প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করেই যেই ঘোরা পালতেন গাধা পালতেন আপনি নবীর জীবনে বলতে গিয়ে সে আলোচনা যদি করেন এটাও নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই কিন্তু নাম যদি দেন মিলাদ মাহফিল কিন্তু বাস্তবে নবীর জন্ম নিয়ে কোনো আলোচনাই হয় না খালি সিন্নি বিতরণ হয় সেটাকে কোন যুক্তিতে মিলাদ মাহফিল বলা যায় আমার মস্তিষ্কে ধরে না কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন নাকি তো বলছিলাম আবুল্লাহাব নবীর মিলাদে খুশি ছিল না বেজার খুশি ছিল না বেজার বিনিময় আবুল্লাহাব জান্নাতি না জাহান্নামি কেন এটা কেমন কথা নবীর মিলাতে খুশি তাও জাহান নামি এটা কেমন কথা হ্যাঁ এটাই সৌরে আরফের একশো সাতান্ন নম্বর আয়াতের কথা দিন আমানি সফল হতে চাইলে প্রথম কাজই হল নবীর উপর ইমান রাখতে হবে নবীর উপর ইমান না রেখে যতই চেতনা ফেরি করে বেড়াও সফল হতে পারবা না তুমি কোনো দিনেও